শুভ সন্ধ্যা। আজকে যারা ক্লিভল্যান্ডের আমাদের অনুষ্ঠান শুনতে এসেছেন তাদের সবাইকে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা জানেন। একটা বড় হাত ধরি আমাদের সবার তরফ থেকে আপনাদের। বাংলা ব্যান্ড কি গায়ে মাখে না মাথায় দেয় এসব নিয়ে নানা রকম তর্ক বিতর্ক অন্তত গত 10-15 বছর ধরে হয়েছে। তা সেই সমস্ত বেড়া ডিঙিয়ে আমরা আজকে আপনাদের সামনে এসে যে গান গাইতে পারছি, আমার মনে হয় সেটাই বাংলা ব্যান্ডের সব থেকে বড় সাফল্য। আমরা সত্যি খুব কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে ডেকেছেন, এই অনুষ্ঠানে আয়োজন করেছেন এবং অনেক সাহস নিয়ে গান শুনতে এসেছেন। কলকাতায় এখন দুটো জিনিস সব থেকে বড় হিট, একটা হচ্ছে বাংলা বন্ধ আর একটা হচ্ছে বাংলা ব্যান্ড। তো বাংলা বন্ধ তো আপনাদের এখানে করার কোনো সম্ভাবনা নেই, ফলে ওই নিখাত ছুটিটি আপনাদের সারাক্ষণই মার যায়, সেটার জন্য আপনাদের জন্য আমাদের দোকানে সিম্পাথি থাকলো। কিন্তু বাংলা ব্যান্ড আমরা ছুটে এসেছি আপনাদের গান শোনাতে, খুব খুশি হব যেটুকু গান বাজনা আমরা করতে পেরেছি আপনাদের সামনে হাজির করতে পারলে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, গানের সঙ্গে গলা মেলান, হাত তাড়ি দিন। আজকে সন্ধ্যাটা একটু অন্যরকম অন্যরকম হবে। চন্দ্রবিন্দু হচ্ছে এমন একটা অক্ষর যা বাংলা বর্ণমালার শেষ অক্ষর, বাংলা গানের শেষ কথা হয়তো চন্দ্রবিন্দুই বলবে, মানে আমরা লেটেস্ট অন্তত এইটুকুই বলতে পারি। এমন একটা অক্ষর চন্দ্রবিন্দু যা জন্মেও থাকে মৃত্যুতেও থাকে, মানে লাশেও থাকে আবার কৈলাসেও থাকে। তো যাই হোক, এগুলো যা যা আমরা বলি বিভিন্ন সেটা অন্তত ইন্টারভিউর খাতায় কিংবা টিভির পর্দায় বা আপনাদের সামনে অধিকাংশ মিথ্যে কথা, তার কারণ শিল্পীরা সমস্ত সময় মিথ্যে কথা বলে, কিছু করার নেই, বাই ডিফল্ট চন্দ্রবিন্দু আপনাদের সামনে গান শোনাতে এসছে। তো ফলে বাংলা বর্ণমালা শেষ অক্ষর আপনাদের সামনে চন্দ্রবিন্দুর সঙ্গে আজকে অন্তত একটুখানি হাত তুলে হাত তুলে দিন। Oh, my God.
একটু মাঝে মাঝে আমরা সিরিয়াস হয়ে যাওয়ার প্রচেষ্টা করি। এই গানটি কতটা তাই আজকের ডিসিএস যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে তাদের সবার জন্য এই গান, তারা এগিয়ে না এলে আজকে ফিনল্যান্ডের অনুষ্ঠানটা স্বয়ং সম্পূর্ণ হতো না। আর আপনাদের জন্য তো বটেই যারা চন্দ্রবিন্দুকে ভালোবেসে এতদিন ধরে আমাদের সহ্য করে চলেছেন, গান শুনে চলেছেন। জগতার